সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা ইনশাল্লাহ আজ হতে আমাদের ধারাবাহিক ক্লাস আবার শুরু হবে নিয়মতান্ত্রিক ভাবে যদি কোনো সমস্যা না থাকে ইনশাল্লাহ আমরা আমাদের যে কটা সেশন আছে সেটা শেষ এবং কমপ্লিট হওয়ার আগে ইনশাল্লাহ আর কোনো ধরনের ব্রেক নিব না তো গত সেশন পর্যন্ত আমরা গত গত যেই দু সপ্তাহ আগে আমরা যেদিন বসতেছিলাম সেই সময়ে আমরা সর্বশেষ সেশন নাম্বার সাত অর্থাৎ লেকচারশিট নাম্বার সাত পড়েছিলাম সাত পড়েছিলাম তো আজকে আট থেকে শুরু হবে ইনশাল্লাহ আজকে সম্ভব হলে এবং আমরা আট এবং নয় পড়ে ফেলব আহ যেহেতু আমাদের একটা বড় গ্যাপ চলে গিয়েছে এবং আহ উইক এক উইক সময় আসছে আমাদের সামনে এক সপ্তাহ পরে আবার আরেকটা ক্লাস হবে তো আহ সম্ভব খুব কঠিন কোনো পড়া নেই আজকে তো আমরা সেই জিনিসগুলো আপনারা কাইন্ডলি যে একটু খেয়াল করবেন যেন কারো ভিডিও অন না হয়ে যায় অনেক সময় মিস্টেকলি এটা হয়ে যায় একটু খেয়াল রাখবে আচ্ছা আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে আমরা শুরু করেছিলাম আমাদের আরবিক বেসিক কিছু বিষয় দিয়ে কিছু শব্দ কিছু বাক্য এবং কোরআনের কোরআনের ব্যবহার এই বিষয়গুলো দিয়ে শুরু করেছিলাম পরবর্তীতে আমরা আরবি টেন্সের মধ্যে আমরা চলে যাই অর্থাৎ আরবি ভাষায় অতীতকালের শব্দ বর্তমান ভবিষ্যৎ তারপর হচ্ছে আমর নাহি অর্থাৎ নির্দেশ সূচক নিষেধ সূচক যে শব্দগুলো আছে ইসনে ফাইল ইসমা ফুল অর্থাৎ কর্তা কর্ম এই ধরনের যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো আমরা অলরেডি পড়েছি তো আজকে হতে আমাদের নতুন একটা বিষয় আমরা অ্যাড করব 50% সেটা হচ্ছে যে কোর্সের শুরুতে আপনারা জানেন যে এটা মূলত শুধুমাত্র কোরআনিক আরাবিক না বরং তার পাশাপাশি তালাত অনুধাবন নামে একটা পার্ট আছে তো এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এই কোর্সের অন্তর্ভুক্ত কিছু সুরা এবং দোয়া বিশেষ করে সালাতের মধ্যে অধিক কঠিত যে বিষয়গুলো আছে সালাতের মধ্যে যে বিহাত এবং দোয়াগুলো আমরা পড়ে থাকি সেগুলোর অর্থ পূর্ণাঙ্গ ভাবে জানা এবং সুরা ফাতিহার সহ অন্যান্য যেই ছোট ছোট সুরা নর্মালি আমরা পড়ে থাকি বিভিন্ন সালাতের মধ্যে তো সেই সুরাগুলো কমপ্লিটলি যদি আমরা জানি তাহলে সেই জিনিসগুলো আমরা সালাতের মধ্যে যখন আমরা পড়ব অর্থগুলো আমরা ধরতে পারব এবং মনে রাখতে পারব অনুধাবন করে পড়তে পারব উপলব্ধির সাথে পড়তে পারব তো এই জন্য বলা হয়েছে যে ফিফটি পার্সেন্ট পুরানের এর পাশাপাশি সালাত অনুধাবন তো সালাত অনুধাবন অনুধাবনের সাথে সালাত আদায় করতে যে বিষয়গুলি দরকার হয় সেই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ শিখে ফেলবো তো আজ হতে আমাদের তেরো নং সেশন পর্যন্ত ধারাবাহিক আমরা সালাতের মধ্যে কঠিত বিভিন্ন দোয়া তারপর হচ্ছে সুরা সেই জিনিসগুলো গ্রামারের একটা পার্ট পড়ার পাশাপাশি আমরা এই বিষয়গুলো দেখবো ইনশাল্লাহ তো আজকে আমরা মানে সুরা ফাতিহা সহ সম্ভব হলে আহ পড়ে ফেলবো এই জিনিস তো এবং এর পাশাপাশি তো আমি আপনাদের এর আগে দেখেন এর আগে আমরা পড়েছি হচ্ছে এর আগ পর্যন্ত আমরা বিভিন্ন বিষয় পড়েছি সেখানে দেখেন আহ অতীতকালের শব্দ আমরা কিভাবে বানাবো বা অতীতকালের শব্দ আমরা কিভাবে চিনতে পারবো সেই প্যাটার্ন আমরা মুখস্ত করেছিলাম এই তারপরে বর্তমান ভবিষ্যৎ প্রত্যেকটা জিনিসের প্যাটার্ন আমরা মুখস্ত করেছিলাম এবং সেখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস গিয়েছিল সেটা হচ্ছে বাবের পরিবর্তনের কারণে প্যাটার্নের মধ্যে পরিবর্তন চলে আসে অর্থাৎ আমরা যে শব্দগুলো বলবো উচ্চ শব্দ যেগুলো আছে এই উচ্চ শব্দ বিভিন্ন ফ্যামিলিতে বিলং করে এটা এক একটা থেকে আর একটা ভিন্ন হয় আর ঠিক আছে তো জাস্ট একটা সেকেন্ড আমি আবার শুরু করছি Merci. আমরা পড়ছিলাম যে যে বিষয়গুলো যে শব্দগুলো আসে এই শব্দগুলোর যে শব্দগুলো অতীতবাচক শব্দ তৈরি হয় যে শব্দগুলো দিয়ে তারপর হচ্ছে বর্তমান ভবিষ্যৎ আহ আদেশ সূচক নিষেধ সূচক তারপর হচ্ছে এ ধরনের যে শব্দগুলো তৈরি হয় এগুলোর উৎস যে শব্দগুলো আছে এগুলো বিভিন্ন ফ্যামিলিতে বিলং করে অর্থাৎ এটা আপনার আমরা চারটা ফ্যামিলির কথা জেনেছি অলরেডি যে যে চারটা ফ্যামিলির নেচার ভিন্ন ভিন্ন কোনটা আছে যে ফেলে অতীতকালের শব্দের মাঝে অক্ষরে জবর হয় কোনটা জের হয় আবার কোনটা আছে ফেলে মদয়ারি অর্থাৎ বর্তমান ভবিষ্যৎ শব্দে মাঝের অক্ষর কালিমা যেটা আছে সেটাই জবর হয় কোনোটাই পেশ হয় কোনোটাই জের হয় তো এই যে যে ভ্যারিয়েশন এই ডিফারেন্স এর কারণে আহ শব্দের আপনার ফ্যামিলি এবং কি বলে এটা এটার যে ক্যাটাগরি আছে এটাকে ভাগ করে দেওয়া হয়েছে ঠিক আছে তো সেই আলোকে আমরা অলরেডি চারটা ফ্যামিলি সম্পর্কে ধারণা লাভ করেছি তো এই চারটা ফ্যামিলি এক এক দৃষ্টি এক নজরে ধরেন একটা ফ্যামিলি বাব না সর যেটা এক নাম্বার ফ্যামিলি যেটা আমরা জেনেছি সেই এক নাম্বার ফ্যামিলি থেকে যদি কোনো শব্দ আসে তাহলে সেটা রূপটা কেমন হবে এটা আমি আপনাদের সুবিধার জন্য এক নজরে এখানে নিয়ে এসেছি দেখুন বাব না থেকে যদি কোনো শব্দ আসে তাহলে মাদিটা হবে এমন মুদরিটা হবে এমন আমর হবে এমন নাহি এমন ইসমা ফুল ইসমা ফাইল সব এমন ঠিক আছে এরকম এরকম হবে তো দেখেন এখানে শুধুমাত্র আপনারা যদি এই যে প্রথম যে লাইনটা আছে এই প্রথম লাইনটা যদি মনে রাখতে পারেন তাহলে বাকি সব কিছু আপনাদের क्लियर হয়ে যাবে মানে বাবের পার্থক্য অনেকের কাছে এটা কনফিউশনের কনফিউজ কনফিউশনের মনে হয় তো এই বিষয়গুলো क्लियर হয়ে যাবে যদি এই যে প্রথম যেই চারটি জিনিস আছে এটা যদি মনে রাখতে পারেন বাব না পেয়ে মধুরীতি এই যে আপনার আইনকালী মতে পেশ হয় তাহলে ইয়াংসুর ইয়াংসুরু না তাংসুর তাংসুরু নাংসুর তাংসুর আমর উংসুর নাহিলা তাংসুর ঠিক আছে তো আমরা মাদি নিয়ে আলাদাভাবে আমাদের সেশন ছিল মুতোআরই নিয়েছিল আমর নাহিত নিয়েছিল ইসফা পায় মাফুন নিয়েছিল কারো যদি মানে বেসিক জায়গায় কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে কাইন্ডলি পূর্বের যে ক্লাসগুলো আছে সেগুলোর ভিডিও দেখে নেবেন লেকচার সিরিজগুলো একটু দেখে নেবেন তাহলে ইনশাআল্লাহ সেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে তো বাপ দরবা থেকে যদি আসে তাহলে সেটার প্যাটার্ন কেমন হবে দরবা ইয়া দরিবু ইদরিব লা তাদরিব এখানে দেখুন দরবা দরবু দরবতা দরবতুম দরব দরব না দরবাত ইয়াদ্রিবু ইয়াদ্রিবু না তাদ্রিবু তাদ্রিবু না আদ্রিবু না দ্রিবু তাদ্রিবু ইদ্রিব ইদ্রিবু লা তাদ্রিব লা তাদ্রিবু দরবা সে প্রহার করেছে ইয়াদ্রিবু সে প্রহার করে করছে করবে ইদ্রিব তুমি প্রহার করো লা তাদ্রিব তুমি প্রহার করো না দরিবুন প্রহারকারী মাদ্রুবুন প্রহারিত যাকে প্রহার করা হয়েছে এভাবে দরবু তারা প্রহার করেছে দরপ্তা তুমি প্রহার করেছো দরপ্ত তোমরা প্রহার করেছো দরপ্ত এই প্যাটার্ন তো আমাদের জানা আছে এমনি ভাবে এটা হচ্ছে দরব থেকে যে শব্দ যদি আসে তাহলে সেগুলোর প্যাটার্ন হবে এমন ফাতাহা প্যাটার্ন ফাতাহা ফ্যামিলি ফ্যামিলি এটা এটা হচ্ছে ফেলে মাদিতে জবর ফেলে মোদারিতে জবর ফাতাহা ইফতাহু ইফতাহ লা তাফতাহ ফাতিহুন মাফতুহুন ফাতাহ ফাতাহ ফাতা ফাতাহ 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 ফাতাহ

সামিয়া সামিয়া ও সামিয়া তা সমিয়তম সমেতু সামিয়া না সামিয়া যস্মাউয়াসমাউনা তস্মাউ তস্মাউনা আসমাউনা আসমাউ তস্মাউ আপনারা এক এটা এটা একটা কাজ করবেন সেটা হচ্ছে যে এখানে দেখেন আমি বেশ কিছু শব্দ দিয়ে দিয়েছি যেগুলো অলরেডি আপনারা আপনাদের জানা এই শব্দগুলো বারবার অলরেডি গিয়েছে আমাদের তো এখানে প্রথম যে তিনটা আছে সেটা বাপ নাসরা পরে দুইটা বাপ দরবা তারপরে দুইটা বাপ ফাতাহা তারপরে দুইটা বাপ সামিয়া আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যেমন না নাসরা বাব নাসরের একটা শব্দ নেবেন যেমন আদিক্রু জাল কাফর এটা দিয়ে প্র্যাকটিস করবেন যেমন নাসর নাসরু নাসরতা নাসরতুম নাসরতু নাসরনা নাসরাত যাকারা যাকারু যাকারতা যাকারতুম যাকারতু যাকারনা যাকারাত ইয়াংসুরু ইয়াংসুরুনা তাংসুরু তাংসুরুনা আংসুরু নাংসুরু তাংসুরু ইয়াদকুরু ইয়াদকুরুনা তাদকুরু তাদকুরুনা আযকুরু নাযকুরু তাদকুরু উংসুর উংসুরু উযকুরু উযকুরু লা তাংসুরু লা তাংসুরু লা তাযকুরু লা তাযকুরু নাসিরুন জাকিরুন মানসুরুন মজকুরুন তাহলে কি হলো আপনি ওই প্যাটার্ন অনুযায়ী আপনি এই যে আর রিসকুরা প্র্যাকটিস করবেন আদ্দু ফুলু দিয়ে প্র্যাকটিস করবেন দাখালা দাখালা দাখাল তু দাখাল তু দাখাল তুমা দাখাল না দাখালাত ইয়াদ ফুল ইয়াদ না তাদ ফুলু না আদ না ওই প্যাটার্ন ধরে ধরে আপনারা এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন তারপরে বাপ দরবা এই দুইটা শব্দ দিয়ে বাপ দরবার প্যাটার্ন অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন বাপ সাম ফাতাহা সামিয়া সেম তো এগুলো করার কারণে যেটা হবে সেটা হচ্ছে এগুলোর প্যাটার্নটা আপনাদের ব্রেনে মানে কমপ্লিটলি গেথে যাবে তো কোরআনে যখন আপনি কোনো শব্দ দেখবেন এই ধরনের তো আপনি বুঝতে পারবেন যেটার মিনিংটা কি হবে এটা বা এটা হচ্ছে ফেলে মাদি নাকি ফেলে না আমর না নাহি সেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে জি তাহলে জি কে যেন কি বলছিলেন বলুন একটু আনমিউট করে বলুন মিউট হয়ে যাচ্ছে ও যে আল জিকরু যে এটা যে মানে কোনভাবে হবে এই এই পাশেই গুলি এটা আপাতত জানার দরকার নাই কারণ এটা ডিকশনারি ছাড়া আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ যেটা দরকার সেটা হচ্ছে আমি তো এখানে বুঝবো না আমি আপনাদের এখানে বলে দিচ্ছি যে এটা কোন ভাবের এটা দেখে আপাতত প্র্যাকটিস করবেন ঠিক আছে এটা দেখে আপাতত প্র্যাকটিস করবেন ওটা আমাদের দরকার হবে না আপনি যেটা জিজ্ঞেস করছেন সেটা

অন্য অন্য শব্দ হইলে অন্য শব্দ আপনার কখনোই সেটা দরকার হবে না কিভাবে দরকার হবে সেটা আপনার বাপ জানার দরকার হবে না তো ঠিক আপনি কোরআনে যখন একটা শব্দ দেওয়া থাকবে তখন তো এরকম থাকবে না কোরআনে তো জবরজ্বরে পেশ দেওয়া থাকবে তাই না তো তখন আপনার আপনার তো সেটা দরকার এমন থাকবে না উস্তাদ এই যে উৎস শব্দ যেগুলো এমন থাকবে না হ্যাঁ উচ্চ শব্দ নির্দিষ্ট কোন প্যাটার্ন নেই যে আপনি একটা শব্দ দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে বাপ দরবা অথবা এটা সামিয়া এটা 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 বোঝার কোন সিস্টেম না এটা ডিকশনারি দেখতে হয় ঠিক আছে কুরআনে কুরআনে তো জবরজের পেশ দেওয়াই আছে ওইখানে তো আর আপনার বানাতে হচ্ছে না যে এটা কি আমি দাখলা দিব না দাখিলা দিব কোরআনে তো দেওয়াই থাকবে তো এই কারণে আপনার সমস্যা নেই যে আপনি যদি বাপ ধরতে না পারেন কোন সমস্যা নেই আপাতত প্র্যাকটিসের এর জন্য আপনি এইভাবে প্র্যাকটিস করবেন আর এখানে সমস্যা যেটা সেটা হচ্ছে এখানে আপনি কিভাবে বুঝবেন এখানে তো আমি দিয়েই দিয়েছি যেভাবে দিয়েছি সেভাবে প্র্যাকটিস করবেন না তাহলে থাকলে তো উস্তাদ বুঝবো কি যখন এখানে দেয়া আছে তো ইনশাআল্লাহ বুঝবো কিন্তু না থাকলে বুঝবো না কোথাও না জি দেওয়া থাকবে না এমন না কোরআনে দেওয়া আছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনী কারাবিক তো তো আপনাদের ইনশাআল্লাহ এটা দিয়ে তো এমন বই পড়তে হবে না যেটা জবরদস্তি দেওয়া নেই যদি এমন করে পড়তে হয় তাহলে সমস্যা ওইটার জন্য ভিন্ন কোর্স দরকার ওইটা শুধুমাত্র এই কোর্স দিয়ে সেটা পড়া যাবে না ঠিক আছে আমাদের এই কোর্সটা ডিজাইন করা হয়েছে এটা কোরআনের ভাষা বোঝার জন্য তো আপাতত এটা নিয়ে আমাদের কোনো কনসার্নের বিষয় না ওটা কোনো কোনো ঝামেলার বিষয় না আচ্ছা আমরা এখন চলে যাব হচ্ছে আপনার সুরা ফাতিহাতে সুরা ফাতিহার কিছু আহ শাব্দিক অর্থটা আমরা দেখবো ইনশাআল্লাহ পুরোপুরি আহ তারপরে আমরা আরো অগ্রসর হবো সামনে একটু দেখি সবাই কাইন্ডলি আউদু বিল্লাহ মিনা ইতহনের রজিম এখানে দেখতে পাচ্ছেন আমরা শুরু করছি আউদু মিল্লাহী মিনার সাহিত রজিম আউদু শব্দটার দিকে একটু খেয়াল করেন আউদু শব্দটার মূল মাঝধার হচ্ছে উচ্চ শব্দ হচ্ছে আলাই ইয়াদু মূল অক্ষর হচ্ছে এই যে আইন ওয়াও জাল তো এটা হচ্ছে বাব না সারা তাহলে আমি বলে দিলাম বাব না সারা তাহলে এটার

পরিবর্তনের কারণ আছে মূলত আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে আছে মূল অক্ষরে একটু খেয়াল করতে হবে যে শব্দের মূল অক্ষরে ওয়াউ অথবা ইয়া হয় আলিফ ওয়া ইয়া হয় ঠিক আছে আলিফাউ ইয়া এই তিনটা হচ্ছে মাদের হরফ বলে আমরা তাজবিদের পরিভাষায় আবার গ্রামারের পরিবেশ গ্রামার যখন আসবে তখন এই তিনটাকে বলি আমরা হচ্ছে আপনার দুর্বল হর এটাকে বলা হয় মূল থাকা মানে ঝামেলা তৈরি করা এর কাজই হচ্ছে ঝামেলা তৈরি করা এরা অনেক সময় পরে যায় অনেক সময় পরিবর্তন করে ফেলে হরকত পরিবর্তন করে ফেলে অনেক সময় অক্ষরই পরিবর্তন হয়ে যায় তো যেই সব শব্দের মূল অক্ষরে আলিপা অথবা ইয়া আছে সেই শব্দগুলোর মধ্যে কিছু না কিছু পরিবর্তন তৈরি সৃষ্টি হয় কখনো কখনো ঠিক আছে তো আমাদের বুঝতে হবে যে এখানে যেহেতু ওয়াউটা মূল অক্ষর তো আউদু এটা পরিবর্তন হয়ে গিয়েছে আউদি ঠিক আছে তো জাস্ট আমি এইটুকু বললাম সামনে আমরা বিস্তারিত করব কোথায় কিভাবে কি প্যাটার্নে আসবে কোন জায়গায় কি পরিবর্তন হবে সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে পড়বো ইনশাল্লাহ ওইটা নিয়ে আপাতত কনসার্ন হওয়ার দরকার নাই শুধু একটা জিনিস মাথায় রাখেন যে কোন শব্দের মূল অক্ষরে যদি আলিফ ও ইয়া বা এই যে হরফে ইল্লাত অথবা দুর্বল হরফ যদি থাকে তাহলে সেই শব্দের মধ্যে অনেক সময় পরিবর্তন সৃষ্টি হয় যেমন এখানে হয়েছে মূলত হওয়ার কথা আ আউদু মানে আমি আশ্রয় চাই চাচ্ছি চাইব এটা হয়ে গেছে আউদু সেম জিনিস তাহলে আউদু আমি আশ্রয় চাই চাচ্ছি চাইব বিল্লাহি আল্লাহর কাছে মিন থেকে কিসের থেকে আর শয়তান শয়তান থেকে কেমন শয়তান আর রাজিম বিতাড়িত তাহলে মিনাশ শয়তানের রাজিম বিতাড়িত শয়তান হতে আউদু আমি আশ্রয় চাচ্ছি বিল্লাহি আল্লাহর কাছে বিসমিল্লাহ রহমান রহিম বিসমি মূলত বি ইসমি মানে নামের সাথে নামের দ্বারা নামের দ্বারা কার নামের দ্বারা বিসমিল্লাহ আল্লাহর নামের দ্বারা কোন আল্লাহ আর রহি আর রহমান পরম করুণাময় আর রহিম দয়ালু তাহলে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আল্লাহর নাম দ্বারা আল্লাহর নামের সাথে আল্লাহর নামের সাথে কি আমি শুরু করছি আমি খাচ্ছি আমি ঘুমাচ্ছি আমি হাঁটছি যাচ্ছি মানে যখন যে কাজটা করবেন তখন ঠিক আছে তো বলা হয়ে থাকে যে এই এই বিসমিল্লাহ রহিমের শুরুতে একটা শব্দ উদ্য আছে সেটা হচ্ছে আশ্রয় তো শুধু বিসমিল্লাহ রহমান রহিম অর্থ হচ্ছে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামের সাথে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামের সাথে কি আমি শুরু করছি যখন আমি খাচ্ছি তখন তার নাম নিয়ে খাচ্ছি তখন বলছি বিসমিল্লাহ রহমান তো তাহলে বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামের সাথে বা নামের দ্বারা নাম দিয়ে শুরু করেছি রববিলা রবিল আলমিন আলহামদু সকল প্রশংসা আলহামদু সকল প্রশংসা হামদুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা আলিফলামের বিভিন্ন অর্থ থাকে হ্যাঁ আলিফলাম যখন একটা শব্দে শুরুতে হয় তখন আমরা ইংলিশে আর্টিকেল পড়ি আর্টিকেল হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল ডেফিনেট আর্টিকেল যেমন ধরেন ইনডেফিনেট আর্টিকেল সেটা হচ্ছে এ এবং এন আর ডেফিনেট আর্টিকেল হচ্ছে দা যেমন ধরেন এ বুক একটি বই অনির্দিষ্ট যেকোনো বই যখন আপনি বলবেন দা বুক বইটি তখন এটা একটা নির্দিষ্ট বই হচ্ছে ডেফিনেট তো এই দা যেটা এটাই আরবিতে আলিফলাম আর যখন আপনি বলবেন আল কিতাবু তখন মানে হচ্ছে দা বুক বইটি ঠিক আছে আল কলামু দা পেন বইটি আল বাইতু দা দা হাউস মানে ঘরটি আল মাসজিদু দা মস মসজিদটি তো এই আলিফ লাম মানে হচ্ছে এই যে দা তো এই আলিফ লামের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে আপনারা একটা একটা মিনিট একটু অপেক্ষা করুন আমি আচ্ছা তো এই আলিফলাম যদি আপনার আহ শুরুতে আছে এগুলোর বেশ কিছু অর্থ থাকে মাঝে মাঝে এগুলো বেশ কিছু আপনার বিশেষ অর্থ বহন করে যেমন এখানে যখন একটা শব্দ শুরুতে এখানে হামদুনের শুরুতে আলিফলাম এসেছে এটা হয়ে গেছে আলফামদু এর এই আলিফলামের অর্থ হচ্ছে যত ধরনের প্রশংসা হতে পারে সকল প্রশংসা এখানে নিয়ে আসছে ঠিক আছে এই আলি ফিলামকে বলা হয় আলিফলাম আলি কয়েকটা অর্থ আছে তার মধ্যে একটা একটাকে বলা হয় ইস্তেগল মানে এটার যত অর্থ আছে সব অর্থকে এটা এটা ধারণ করে ঠিক আছে এটা আলাদা একটা পার্ট সেই জিনিসগুলো আমরা এই মুহূর্তে আলোচনা করবো না জাস্ট এখানে আপাতত একটু আমরা জেনে রাখি যেটা হচ্ছে আলহামদু মানে হচ্ছে দ্রেজ এই দা এই দা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সকল আপনার প্রশংসা যত প্রশংসা হতে পারে তাহলে আলহামদু সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য লি আল্লাহ লি মানে জন্য আল্লাহ মানে আল্লাহ তাহলে লিল্লাহি আল্লাহর জন্য আলহামদুলিল্লাহি সকল প্রশংসা আল্লাহর জন্য রব্বিল আলামিন রব মানে প্রতিপালক আলামুন শব্দের অর্থ হচ্ছে জগৎ জগৎ ঠিক আছে আলামুন আমরা পড়েছি যে ওয়াউনুন ইয়ানুন দিয়ে কি হয় শব্দ বহুবচন হয় তাহলে আলামুন থেকে আলামিন হয়েছে আর শুরুতে আলিফলাম যুক্ত হয়েছে তা তাহলে আলামুন মানে হচ্ছে ইউনিভার্স জগৎ ইউনিভার্স যখন আপনি বলবেন আল আমিন তখন হচ্ছে ইউনিভার্সেস আর যখন আলিফ নাম দিবেন তখন হচ্ছে দা ইউনিভার্সেস তাহলে জগৎ সমূহ তাহলে আলহামদু সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য কোন আল্লাহ রব আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক একটা একটা নির্দিষ্ট জগৎ না বরং যত জগৎ হতে পারে যত জগৎ আছে সকল জগৎসমূহের প্রতিপালক তিনি আর রহমান আর রহিম আর রহমান করুণাময় আর রহিম দয়ারু মালিক ইয়ামিদ্দিন ইয়াউম মানে হচ্ছে মালিক মাস্টার ইয়াউম মানে দিন আর আদিন মানে বিচার আদিনের দুইটা অর্থ হতে পারে আর দিনের দুইটা অর্থ হচ্ছে একটা অর্থ হচ্ছে ধর্ম রিলিজন এটা হচ্ছে দিন যেমন দিন ইসলাম লাকুম দিন উম দিয়ে দিন আবার আরেকটা অর্থ হচ্ছে যে বিচার দিবস বিচার বিচার মানে কেয়ামতের দিনকে বোঝানো হয় দিন দ্বারা অর্থাৎ বিচার দিবস যেই সময় দ্য ডে অফ জাজমেন্ট মানে যে সময় বিচারকার জন্য চিত হবে আল্লাহ বিচার করবেন তো সেটা সেটাই দিন দ্বারা ব্যবহার হয় তো মালিকিয়াউম দিন মানে হচ্ছে বিচার দিবসের মালিক বিচারের দিনের মালিক বিচার দিবসের মালিক তাহলে আর রহমান রহিম পরম পুরোনাময় দিন বিচার দিবসের মালিক বিচার দিবসের মালিক তারপরে দেখি ইয়া কানা ইয়া আইন আচ্ছা কা মানে কি আপনাদের কার মনে আছে কা অর্থ কি কে বলতে পারেন তাহলে দেখেন একটু একটু করি কা মানে আপনার ঠিক আছে তাহলে দেখেন আলে ইবাদত শব্দের অর্থ হচ্ছে ইবাদত করা নাসরায়ান্তুরু আবাদা ইয়া বুদু আবাদা সেই ইবাদত করেছে ইয়া বুধু সেই বাদত করে করছে করবে সেইখান থেকে আহ আবুধু ইয়া বুধু থেকে ইয়া বুধু ইয়া বুধু না তা বুধু তা বুধু না 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 বুধু মানে আমরা ইবাদত করি করছি করব না আবুধু আমরা ইবাদত করি ঠিক আছে আর নাস্তা আইনু মানে আমরা সাহায্য প্রার্থনা করি এটাও ফেলে মুদারি তবে আমরা যে চারটা বাপ করেছি সেই চারটা বাবের থেকে না এটা ভিন্ন একটা বাবের থেকে যে বাবের মাছ হচ্ছে আল ইস্তিয়ান এখানে অনেকগুলো অক্ষর দেখতে পাচ্ছেন এই বাপ সেভেন্টি পার্সেন্ট পড়ানো হয় এটা আমরা এখনো করিনি তো আহ মানে আমরা সাহায্য প্রার্থনা করি না বুধু মানে আমরা ইবাদত করি এখন আপনি যদি বলতে চান যে আমরা আপনার ইবাদত করি তাহলে হবে না বুধু কা আমরা আপনার সাহায্য প্রার্থনা করি তাহলে না নাস্তাই নুকা এটা হওয়ার কথা হ্যাঁ তো তবে আমরা কি আল্লাহর ইবাদত করি এর পাশাপাশি আর কারো ইবাদত করার কি সুযোগ আছে নাকি শুধুমাত্র আল্লাহর ইবাদত করি শুধু আল্লাহ ইবাদত করি তো এখানে আরবিতে আরবি গ্রামারের একটা বিষয় আছে কিছু ট্রিক আছে জাস্ট শব্দ এদিক সেদিক করে দিলে অর্থের মধ্যে পরিবর্তন হয়ে যায় তো কা যেটা এখানে হওয়ার কথা কা যদি আপনি এখানে দেন তাহলে সেটার অর্থ হচ্ছে না বুদুকা মানে আমরা আপনার ইবাদত করি কিন্তু যখন আপনি এই কাটাকে এই কাটাকে যখন আপনি পিছনে নিয়ে আসবেন অর্থাৎ ফেলের পূর্বে যখন নিয়ে আসবেন তখন এটার অর্থ হবে যে আপনারই এবাদত করি ঠিক আছে তখন এখানে এটা তাকসিস বোঝাচ্ছে অর্থাৎ সুনির্দিষ্টতা বোঝাচ্ছে এখানে আর কেউ না এখানে এখানে অন্য কারো ইবাদত করার সুযোগ নাই সেম এখানেও আমি যদি এখানে কা দেই দেখতে পাচ্ছেন নাস্তাইনুকা মানে হচ্ছে আমরা সাহায্য প্রার্থনা করছি আপনার তার মানে কি আমরা আল্লাহর পাশাপাশি আর কারো সাহায্য প্রার্থনা করছি একটা সম্ভাবনা থেকে যাচ্ছে কিন্তু এই সম্ভাবনাটা দূর করতে হলে আপনার কাটাকে আগে নিয়ে আসতে হবে আরবি গ্রামার অনুযায়ী তখন সে তাকসিস বোঝাবে তখন অর্থ হবে যে শুধুমাত্র আপনারই সাহায্য প্রার্থনা এখন সমস্যা হচ্ছে কাটাকে আগে আনা যায় না কার কোনো একলা কা কার বৈশিষ্ট্য হচ্ছে এই একা একা বসতে পারে না এই কোন একটা শব্দের সাথে অ্যাড হয়ে বসতে হবে তার ঠিক আছে তো এই কারণে এই যে আপনারা শুরুতে ইয়া দেখতে পাচ্ছেন এই ইয়াটা মূলত এই কাহন হ্যাঁ করে এসেছে কারণ না তো কারণে আমরা এখানে একটা ইয়া দেখতে পাচ্ছি কিন্তু ইয়ার কোনো বিশেষ অর্থ এখানে নাই তাহলে ইয়াকা না বুধু মূলত হচ্ছে না বুধু কা তবে বিশেষ একটা অর্থ প্রদান করছে যখন আমরা কাটাকে আগে নিয়ে আসছি যে আপনারই

তাহলে বাপ দরবার মূল অক্ষর হচ্ছে হা দাল এবং ইয়া এটা হচ্ছে মাদদাম মূল অক্ষর হা দাল ইয়া বাপ দরবা থেকে বাপ দরবা থেকে তাহলে এটার অতীতকালের শব্দ কি হবে ফেলে মাদে কি হবে কি বলতে পারেন বড়বা এর প্যাটার্নে কি হবে কে বলতে পারেন দরবা এই প্যাটার্নে হা দাল ইয়া হা দা ইয়া ভেরি তাহলে দেখেন ব আচ্ছা আপনারা এই 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 মাঝদারটা একটু দেখেন আমি একটা মিনিট আচ্ছা দুঃখিত একটু একটু খেয়াল করুন আহ আল হিদায়ত মাসদার অর্থাৎ পদ দেখানো এটা বা দরবা থেকে মূল অক্ষর হা দালিয়া তাহলে দরবা এই প্যাটার্নে হবে হচ্ছে হা দায়া হা দায়া ঠিক আছে তারপরে যদি আপনি দেখেন যে মুদারে কি হবে ইয়া দরিবু ইয়াহদিউ মানে এটা হওয়ার কথা ইয়াহ আহ আমর হচ্ছে অর্থাৎ আপনি যদি নির্দেশ সূচক বলেন তাহলে সেটা হবে কি হবে বলেন তো হাদ ইয়া দিয়ে কি হবে এটা হওয়ার কথা তাই না কিন্তু আমি আপনাদের বলেছি যে দুর্বল হরফ মানে ঝামেলা করবে হ্যাঁ এখানে দেখেন একটা দুর্বল হরফ আছে ইয়া তো এখানে দুর্বলের কারণে এটা পড়ে গিয়েছে তো এখানে শুধু হয়ে গিয়েছে ইহিদি ইহিদি হচ্ছে ইদরিবের রিবের মতো হ্যাঁ মানে ইদরিব মানে আপনি প্রহার করুন এটা নির্দেশ ইহদি মানে আপনি প্রদর্শন করুন পদ দেখান আছে। তাহলে দেখান না আমাদের না আমাদের পথ প্রদর্শন করুন আমাদেরকে পদ দেখান পথ আল মুস্তাকিম সরল সঠিক তাহলে ইহদিনা সিরতাকিম আমাদেরকে সরল সঠিক পদ দেখান

তাহলে আল্লা আলাইহিম এক অর্থ হবে যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন সিরত তাদের পথ সিরত মানে পথ আল্লা যারা আর নাম তা আপনি অনুগ্রহ করেছেন আলাইহিম তাদের উপর এক সঙ্গে আল্লা আলাইহিম যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন সিরত তাদের পথ তাহলে আমরা কাছে বলছি যে আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন কোন পথ সিরত আল্লাহ নাম তা আলাইহিম যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ

দেখুন একটু মা মাফুলের মূল অর্থ হচ্ছে যে ধরেন আপনার কাজটা তার উপর হয়েছে হয়েছে মানে মানে যাকে যাকে করা ঠিক আছে মা মারা হয়েছে তো এই শব্দটার মূল অক্ষর হচ্ছে গদব আমরা বলি না আল্লাহর গজব নাজিল ভাবে তোর উপর এই ধরনের বিভিন্ন কথাটা বলি গজব শব্দটা তো বাংলায় ব্যবহার হয় গজব মানে হচ্ছে রাগ হ্যাঁ গদ গদাবন এটা মানে হচ্ছে রাগ তাহলে মানে হচ্ছে মানে রাগান্বিত হওয়া ঠিক আছে তাহলে গদিবা মানে হচ্ছে সে নিত হয়েছে বা তিনি রাগান্বিত হয়েছে। এখান থেকে মাগদুবুন মানে হচ্ছে যার উপর রাগান্বিত মানে আল্লাহ সুবান যার উপর নিত হয়েছে মানে যার উপর রাগটা এসে পড়েছে যে রাগের শিকার ক্রোধের শিকার যে তাকে বলা হয় মাগদুব ঠিক আছে তো আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি দেখেন যে ইহদিনা সিরতল মুস্তাকিম আমাদেরকে কি করুন সরল সঠিক পথ প্রদর্শন করুন কোন পথ আলাইহিম যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ গৈরিল মাহদুব আলাইহিম ওলাদিন গৈর মানে না যেমন আমরা বলি গাই মাহরাম মানে যে মাহরাম না ঠিক আছে তাহলে গৈরিল মাহদুব আলাইহিম মানে যাদের উপর আপনার ক্রোধ পতিত হয়েছে তাদের পথনা মানে যারা আপনার ক্রোধের শিকার যাদের উপর যারা নিজেরা আপনার তাদের উপর ক্রোধ ডেকে এনেছে আপনার তাদের পথনা দলিন এবং আর পথনা দেখেন এই শব্দটার দিকে খেয়াল করুন আহ দলালা শব্দটা হচ্ছে আপনার অর্থ হচ্ছে আহ হওয়া পথ ভুলে যাওয়া পথ হারিয়ে ফেলা দলালা বাপ দরবা থেকে তাহলে দলালা ইয়াদু হওয়ার কথা ঠিক আছে তো আপনারা জানেন হয়তো অনেকে যে এক জাতীয় দুই হরফ যখন একসঙ্গে থাকে তখন অনেক সময় এটা একটা মধ্যে ইদগাম হয়ে যায় হ্যাঁ এইখান থেকে ইসমে ফাইল হবে অর্থাৎ প্যাটার্নে যে পথ হারিয়ে ফেলে যে পথভ্রষ্ট হয় তাকে কি বলবে দ লিলুন এর প্যাটার্নে দিলুন দলিলুন ফা আইদনের প্যাটারনে দলিল তো এইটা যেহেতু লাম লাম দুইটা একসঙ্গে একটা একটার মতো গাম হয়ে গেছে এটা হয়ে গেছে দলুন দল ইলুন থেকে হয়ে গিয়েছে দললুন এখান থেকে পুলুরাল হয়েছে ইয়ানুন যুক্ত হয়েছে দল লিন আর তার সাথে তালিফ লাম যুক্ত হয়েছে লিন মানে হচ্ছে পদভ্রষ্ট ঠিক আছে পদভ্রষ্টরা তাহলে আল্লাহর কাছে আমরা দোয়া করছি যে তাদের পতনা যারা আপনার রাগ নিজেদের উপর ডেকে এনেছে যারা আপনার ক্রোধের শিকার এবং যারা পথ তাদের পথ নয় ঠিক আছে তাহলে আমরা আবার দেখি এক নজরে শুরু থেকে রজিম আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হতে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর নামের দ্বারা যিনি করুণাময় পরম করুণাময় দয়ালু আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সকল প্রশংসা আল্লাহর জন্য জগৎ সমূহের প্রতিপালক আর রহমান রহিম করুণাময় দয়ালু মালিক ইয়ামুদ্দিন বিচার দিবসের মালিক ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমাদেরকে প্রদর্শন করুন সরল সঠিক পথ সিরত আল্লা আলাইহিম আপনি যাদের উপর অনুগ্রহ করেছেন তাদের পথ আলাইহিম যারা আপনার ক্রোধের শিকার তাদের পথ না এবং পথ না এই হচ্ছে একটা দোয়া যদি আমরা ভালো করে দেখি যে শেষ অংশটা মূলত একটা দোয়া আর প্রথম পাঠ হচ্ছে আল্লাহর আহ আল্লাহর মানে পরিচয় বর্ণনা করা এই 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 দুইটা বিষয় নিয়েই সুরা আহ তো আমরা প্রতিনিয়ত সুরা ফাথিয়া পাঠ করি প্রত্যেকটা দিন প্রত্যেকটা সালাতের প্রত্যেকটা রাকাতে আমাদের সুরা পাঠ করতে হয় আমরা যদি একবার কষ্ট করে অর্থগুলো একটু দেখে নেই এবং বুঝে মানে বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের বাকি জীবনের প্রত্যেকটা সালাত আমরা সুরা ফাথিয়া যখন আমরা পড়বো তখন আমরা অনুধাবনের সাথে পড়তে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এর পাশাপাশি আমি ভাবছি যে আহ তাসাহুটাই আমরা একটু যদি দেখে নিতাম শুধু তাসাহুটাই আর কিছু না এটা খুব বড় না অল্প একটু একটু দেখুন এখানে শব্দগুলো প্রত্যেকটা শব্দ আমাদের মুখস্ত কারণ আমরা প্রত্যেকটা প্রতিদিন ঠিক আছে তাহাইয়াতুন এই তাহিয়াত বলি এটা মূলত তাহিয়াতুনের তাহাইয়াতুন মানে হচ্ছে অভিবাদন সালাত সালাত মানে সালাত সালাত মানে ইবাদত মানে হচ্ছে পবিত্রতা এবং ভালো কাজ সালাম মানে শান্তি রহমত মানে রহমত বরকত মানে বরকত আব্দ মানে হচ্ছে বান্দা দাস মানে হচ্ছে সৎকর্মশীল সব অর্থগুলো আমরা জানি একটি অর্থ গুলো দেখি দেখুন আত্ম সকল অভিবাদন লিল্লাহি আল্লাহর জন্য সকল ইবাদত সকল সালাদ এবং সকল পবিত্রতা সকল ভালো কাজ তাহলে সকল অভিবাদন সকল ইবাদত সকল ভালো কাজ এগুলো কার জন্য লিল্লাহি আল্লাহর জন্য ঠিক আছে যে তাহিয়াত উদ্দেশ্য অভিবাদন দ্বারা উদ্দেশ্য মূলত মৌখিক যত ইবাদত আছে অর্থাৎ জিকির বলেন কোরআন তেলাওয়াত বলেন তারপরে হচ্ছে আল্লাহর গুণগান বলেন তাসবিহ বলেন এই সব কিছু এই আহ তাহিয়াতের অন্তর্ভুক্ত আর আহ সলাওয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যত দৈহিক ইবাদত মানুষ করে সেটা শুধুমাত্র সালাত না সালাত হতে পারে সেটা অন্যান্য দৈহিক কসরত করে শারীরিক কসরত করে কষ্ট করে যেই সকল ইবাদত করা হয় সেই সকল ইবাদতই এই সলাওয়াতের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত এবং আওতাধীন হবে আর তৈবাত অর্থ তৈবাতুন শব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা বা ভালো কাজ এখানে উদ্দেশ্য হবে মানে যত ধরনের আর্থিক ইবাদত আছে সেটা জাকাত হতে পারে হতে পারে হচ্ছে এই ধরনের যত বিষয় আছে তাহলে আমরা এখানে পাচ্ছি এক হচ্ছে আমরা অর্থ পারি যে ইবাদ সকল অভিবাদন সকল ইবাদত সকল ভালো কাজ আল্লাহর জন্য অথবা আমরা এভাবে অর্থ করতে পারি যে সকল মৌখিক ইবাদত সকল দৈহিক ইবাদত এবং সকল আর্থিক ইবাদত আল্লাহ তালার জন্য আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালাম আসসালাম শান্তি আলাইকা আপনার উপর আইয়ুহান নাবিয়্যু হে আল হে নবী আসসালামু আলাইকা সালাম আপনার উপর আইয়ুহান নাবিয়্যু হে নবী ওয়া রাহমাতুল্লাহ এবং আল্লাহুর রহমাত ওয়া বারাকাতু এবং তার কল্যাণসমূহ এবং তার বরকতসমূহ আবার দেখি আসসালাম শান্তি ওয়া রাহমাতুল্লাহ ইয়া আল্লাহুর রহমত

তাহলে আবদুন এক বচন ইবা আদুন বহু বচন ঠিক আছে তাহলে বান্দা বান্দাগন ইবাদ মানে বান্দাগন ইবা আদিল্লাহ আল্লাহর বান্দাগন আল্লাহর কেমন বান্দাগণ আসলিহীন সলিহনের পুলুরাল মানে সৎকর্মশীল তাহলে আমরা বলছি যে আসসালাম শান্তি আলাই না আমাদের উপর ওয়া আলা ইবাদিল্লাহ সলিহীন এবং আল্লাহর সৎকর্মশীল বান্দাদের উপর আশাদু আমি সাক্ষ্য দিচ্ছি আর শাহাদা শব্দ থেকে শাহাদা বাব সামিয়া থেকে শাহিদা ইয়াস হাদু শাহিদা সে সাক্ষ্য দিয়েছে আস ইয়াস হাদু সে সাক্ষ্য দায় দিচ্ছে দিবে এখান থেকে আস হাদু আমি সাক্ষ্য দিচ্ছি আন যে লা ইলাহা কোন ইলাহ নেই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ওয়া আশহাদু এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি আননা নিশ্চয়ই মুহাম্মাদ আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু তার বান্দা ওয়া রাসূলুহু এবং তার রাসূল ঠিক আছে তাহলে তাশাহুদ শেষ হলো দেখেন আবার একটু বলি শুরু থেকে আত সকল অভিবাদন সকল ইবাদত সকল ভালো কাজ আল্লাহর জন্য আসসালামু আলাইকা শান্তি আপনার উপর হে নবী এবং আল্লাহর রহমত এবং তার কল্যাণসমূহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন শান্তি আমাদের উপর এবং আল্লাহর সৎকর্মশীল বান্দাদের উপর আশাদু আল্লাহ ইহ ইহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ও আশাদু আল্লাহ মোহাম্মদ আব্দু ও রসুলু এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল তো এই হচ্ছে আমরা সুরা ফাতিহা এবং সুরা সরি সুরা বলছি না আপনার এই তাসাহুরটা আমরা শিখলাম যেটা আমাদের প্রতি সালাতে আমাদের করতে হয় এটা কোনো অপশনাল বিষয় না এটা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ওয়াজিব এবং ফরজ বিধান এগুলো তো এগুলো পড়তে হয় আমাদের তো আমরা অর্থগুলো একটু শিখে নিব ইনশাআল্লাহ যেন আমরা অনুধাবনের সাথে এই সুন্দর দোয়া গুলো এই এই আল্লাহর যে তাসবি হাত অভিবাদন গুলো এগুলো যেন আমরা বুঝে অনুধাবন করে উপলব্ধির সাথে যেন আমরা পড়তে পারি ইনশাল্লাহ তো এখানে আর কিছু বিষয় আছে একটু আমি যেটা বললাম আলিপা এটা হচ্ছে হরফে ইল্লাত হ্যাঁ এটাকে হরফে ইল্লাত বলে তো হরফে থাকলে কিছু ঝামেলা হয় সেটা আমরা জানলাম এটা পরবর্তীতে জানবো কি কি ঝামেলা হয় আরবি শব্দের কিছু প্রকার আছে সেই প্রকারটা আমরা একটু দেখেন দেখেন আরবি শব্দের কিছু প্রকার আছে যেমন ধরেন শব্দের প্রকার তো আমরা অলরেডি পড়েছি সিম ফেল হরফ তিন প্রকার সেটা হচ্ছে এক বিবেচনায় এইটা হচ্ছে মৌলিক হরফের বিবেচনায় মূল অক্ষরের বিবেচনায় আরবি ভাষার শব্দ কয়েক প্রকার ঠিক আছে প্রথম হচ্ছে কাকে বলে শব্দের মূল হরফে ইল্লাথ হয় না হরফেল ইল্লাত কি মনে আছে আলিফ ইয়া ঠিক আছে যেই শব্দের মূল অক্ষরে হরফে ইল্লাত হয় না হামজা হয় না এক জাতীয় দুই অক্ষর হয় না তাকে বলা হয় সহি এখানে আহ আপনার কোনো হরফিল্লা তো নাই হামজাও নাই এক জাতীয় দুই অক্ষরও নাই রজুলুন কলামুন ওমারু এই ধরনের মানে ম্যাক্সিমাম শব্দই সহী আমরা এতদিন যা পড়লাম এই সব কিছু বললাম সহি ঠিক আছে অর্থাৎ মূল অক্ষরে হরফিল্লাত নেই হামজা নেই এক জাতীয় দুই অক্ষর নেই আমরা এই প্যাটার্নে পড়েছি যত মাসদার পড়েছি যত ফেল দিয়ে প্র্যাকটিস করেছি ফেলে মাদি মুদরে আমো নাই সবই এই সহি দিয়ে পড়েছি মাহমুজ বলা হয় যে শব্দের মধ্যে যদি মূল অক্ষরে যদি হামজা থাকে যেমন ধরেন আলা আইন কালিমা যে হামজা কর আ এই যে লাম কালিমাই হামজা রসুন এটা ফা হাম আইন কালিমাই হামজা আকালা যদি বলি আকালা এটা মাই হামজা তার মানে মূল অক্ষরে হামজা থাকলে সেটাকে বলা হয় মাহমুজ আর যদি ইল্লাত থাকে শব্দের মূল অক্ষরে তাহলে সেটাকে বলা হয় মুতাল যেমন ধরেন ওয়া আদা ওয়া হয়েছে তো আলিফ ইয়া থাকলে সেটাকে আমরা বলি মো এই নামগুলো একটু মনে রাখা উচিত আর মুদো বলা হয় যদি শব্দের মূল অক্ষরে এক জাতীয় দুই অক্ষর থাকে যেমন ধরেন সাবন তিনটা মূল অক্ষর এক জাতীয় দুইটা হরফ আছে বা বা ফিরোল ফা র মূল অক্ষর র দুইবার এসেছে দলা আলাতুন এই লাম দুইবার এসেছে মূল অক্ষর হচ্ছে দদ লাম লাম ঠিক আছে তাহলে এক শব্দের মূল অক্ষরে যদি এক জাতীয় দুই অক্ষর থাকে তাহলে হচ্ছে মোদফ যদি হরফিল্লাদ থাকে তাকে বলে মোতাল আর যদি হচ্ছে আপনার হামজা থাকে তাকে মাহমুজ বলে আর এই তিনটার কোনটাই যদি না হয় তাহলে সেটাকে বলে সফি ঠিক আছে আর আমরা এটা শিখছি কেন কারণ হচ্ছে আমরা এতদিন যেই প্র্যাকটিসগুলো করলাম ফেল দিয়ে ফেলে মাদি মুদরে আমর নাহি এগুলো দিয়ে এই সবই ছিল হচ্ছে আপনার সহি যখন মাহমুদ হবে মোতাল হবে মুদওয়াফ হবে তখন শব্দের মধ্যে কিছু পরিবর্তন আসে আমাদের এই নেক্সট ক্লাসগুলোতে আমরা জানব কি ধরনের পরিবর্তন আসে মূলক মানে প্যাটার্নে ঠিক আছে अदरवाइज যেমন ধরেন আপনি যখন পড়ছেন কুল হু আল্লাহু আহাদ এই কুল শব্দটা এটা কি কোন প্যাটার্ন আমরা পড়েছি বলেন এখন পর্যন্ত আমরা যেই প্যাটার্নগুলো পড়েছি না সরা নাসরা বলেন ইয়াংসুর বলেন উংসুর লাতাংসুর নাসিরুন মানসুরুন কোন প্যাটারের মধ্যে এটা পড়ে না কিন্তু এটা মূলত আমি বলি কি এটা হচ্ছে বাব নাসরা থেকে আমর হয়েছে এটার মূল অক্ষর ছিল কফ ওয়াউ লাম এটা উংসুরের প্যাটারনে আমর হওয়ার কথা উকুবুল এটা হওয়ার কথা উকুবুল এটা 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 যদি কোরআনে থাকতো তাহলে আপনি চিনতেন যে ও এটা হচ্ছে উংসুরের প্যাটারনে বাব নাসরা থেকে এটা আমর হয়েছে মানে তুমি বলো কিন্তু এই যে ঝামেলাপূর্ণ এটা তো মোতাল মোতাল মানে হচ্ছে মূল অক্ষরে ওয়াও আছে তো যেহেতু আছে এটা ভিতর পরিবর্তন আসছে এটা হয়ে গিয়েছে এখন কুল এটাকে এখন চেনা যাচ্ছে না ঠিক আছে কুল মানে তুমি বলো আপনি বলুন আমর কিন্তু আপনি এটা দেখলে বুঝতে পারবেন না যেটা আমর কারণ আপনি এই প্যাটার্ন পড়েনি আপনি পড়েছেন সহির প্যাটার্ন আপনি মোতালের প্যাটার্ন এখন পড়েনি তো এই জন্য আমাদের অর্থাৎ শব্দের মধ্যে ঝামেলা হলে সেগুলোর প্যাটার্নটা কেমন হবে সেটা একটু জানা উচিত তো আমাদের নেক্সট আমরা এই সালাত অনুধাবনের জন্য যে জিনিসগুলো আছে ওগুলো পড়ার পাশাপাশি এই জিনিসগুলো দেখব ইনশাল্লাহ যে এই এই প্যাটার্ন গুলোর মধ্যে কি পদ ধরনের পরিবর্তন আসে যদি আহ আপনার হরফিল্লাত হয় অথবা এক জাতীয় দুই অক্ষর হয় অথবা মাহমুদ ঠিক আছে ইনশাআল্লাহ এখানে কিছু শব্দ আছে আপনারা একটু দেখে নেবেন খুব বহুল ব্যবহৃত এগুলো

তো এগুলো খুব বেশি ব্যবহার হয় আমরা বিভিন্ন দোয়া পড়ি একটা জিনিস আছে সেটা দেখব এবং এর পাশাপাশি দশ নম্বর চ্যাপ্টারটা পড়বো ইনশাল্লাহ দশ নম্বর লেকচার পড়বো এবং নয় নাম্বার চ্যাপ্টারের লাস্টে কিছু জিনিস আছে সেটা বাদ থাকলে সেটা আমরা ইনশাল্লাহ পরে পড়বো কোয়েশ্চেন আছে ওকে কারো কোনো কোয়েশ্চেন না থাকলে ঠিক আছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আবার দেখা হবে নেক্সট সপ্তাহে সে পর্যন্ত সবাই এই প্র্যাকটিস গুলো করবেন ইনশাল্লাহ আর প্রবলেম হলে ভিডিও গুলো দেখবেন কারো আগের কোন ক্লাসে প্রবলেম থাকলে সেই ভিডিওগুলো গুলো দেখে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ